ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد شمعنا تو ديني بجانتي سلن كو بلا گناه شمبر كي الله تبارك وتعالى বান্দাকে সৃষ্টি করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপর কিছু অপরিহার্য দায়িত্ব দিয়ে দিয়েছেন, যেগুলো বান্দা করতে বাধ্য, এগুলো হচ্ছে ফরজ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার পরীক্ষা নেওয়ার জন্য কিছু কিছু বিষয়কে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে, এগুলোকে বলা হয় হারাম। এই হারাম অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি, এগুলোকে বলা হয় যে গুনার কাজ। এই গুনার কাজ সেটা দুই প্রকার, একটা হচ্ছে সগীরা গুনা আর একটা হচ্ছে কবিরা গুনা। ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওয়া যুনুবু তানকাসিমু ইলা সাগায়ির ওয়া কাবায়ির বিনাসিল কোরআন ওয়া সুন্নাহ ওয়া ইজমা'ই সালাফ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ দুই ভাগে ভাগ হয়, সগীরা গুনাহ কবিরা গুনাহ। এই বিষয়ে কোরআন আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ বা হাদিস আছে, এবং আমাদের সাহাবায়ে কেরাম সহ আইমাই মুজতাহিদিন সহ সবাই এখানে এজমা আছে বা সবাই এই বিষয়ে একমত। এখন আমরা কোনগুলোকে সগীরা গুনাহ হিসেবে ধর্তব্য করব আর কোন গুনাগুলোকে সগীরা গুনাহ হিসেবে আমরা ধর্তব্য করব, এ বিষয়ে যে বিদ্যান্তের যতগুলো মত আছে, একটা মত হচ্ছে কলা আল কুরতুবি ফি হাদিল কাবিরা, ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই কবিরা গুনার সংজ্ঞা বা পরিচয় দিয়েছেন এভাবে, আল কাবিরা তু কুল্লু জামবিন খতমাহুল্লাহু বিনারিন আও গজবিন আও লানাতিন আও আজাবিন। কবিরা গুনা হবে প্রত্যেক ওই নাফরমানি যে নাফরমানি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আগুনে পোড়াইবেন বলে ঘোষণা দিয়েছেন, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর যে রাগান্বিত হিসেবে ঘোষণা দিয়েছেন, অথবা আল্লাহ বলছেন এই কাজ করলে তার উপর লানত হবে, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আজাব হবে। যে সমস্ত কর্মের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করছেন, বুঝতে হবে ওই সমস্ত কর্মগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। এই কবিরা গুনাগুলা যে তওবা না করলে ক্ষমা হবে না। ফামা লাম ইয়াকুন কাযালিকা ফাহুয়া সাগিরাতুন, আর যেগুলা এমনটা না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি হিসেবে উল্লেখ করছেন, কিন্তু এগুলোর বিষয়ে জাহান্নামের ভীতি প্রদর্শন করে নাই বা আল্লাহর যে গজব ফুটবে তার উপর এরকম ভীতি প্রদর্শন করে নাই, বা আল্লাহ লানত তার উপরে এমন ভীতি প্রদর্শন করে নাই, বা আল্লাহ তাকে আজাব দিবেন এমনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঘোষণা করেন নাই, তাহলে এগুলোকে বলা হবে সগীরা গুনাহ। তবে উভয় প্রকার গুনাহ কিন্তু হারাম। আমরা হয়তো এখানে বুঝতে ভুল করতে পারি যে সগীরা গুনাহ এটা হারাম না, না কবিরা গুনাহ যেগুলো এগুলোও হারামের অন্তর্ভুক্ত আল্লাহর নাফরমানি, এবং সগীরা গুনাহও আল্লাহর নাফরমানি, এই জন্য এগুলো হারাম। তবে যে ব্যবধান কোথায়, বিধানগত ব্যবধান অর্থাৎ কবিরা গুনাহ যেগুলা এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না, আর যেগুলা সগীরা গুনাহ এগুলো হারাম ঠিক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় এগুলোকে নেক আমলের কারণে আল্লাহ তাআলা নিজের ফজলে নিজের মেহরবানিতে এগুলোকে ক্ষমা করে দিবেন। যেমন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় গুনাগুলা থেকে বেঁচে থাকো, যে সমস্ত গুনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, মা তুনহাও না আনহু, যে সমস্ত যে কবিরা গুনাগুলা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিতে বলছেন, তোমাদেরকে নিষেধ করতেছেন না করার জন্য, তোমরা যদি এগুলো থেকে বাঁচিয়ে থাকো তাহলে কি হবে, নুকাফির আনকুম সাইয়াতিকুম, তাহলে তোমাদের ছোটখাটো গুনা আমি কি করে দেব, ক্ষমা করে দেব। সূরা নিসার 31 নম্বর আয়াতের দ্বারা প্রমাণ হলো যে কবিরা গুনা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন পর্যায়ে রাখছেন যে তোমরা যদি নাকি এই কবিরা গুনাহ না করো, এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের ছোট গুনাহ সগীরা গুনাহ যেগুলো আছে এগুলো ক্ষমা হয়ে যাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। আর
সহিহ মুসলিমের একটা বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমা ওয়া রমজান ইলা রমজান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানিবাতিল কাবায়ির। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাস ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান, এগুলো মাঝামাঝি যে সমস্ত গুণাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ইযা ইজতানিবাতিল কাবায়ির, যদি নাকি কবিরা গুনাহ থেকে মানুষ বেঁচে থাকে, তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচি থাকার ফলাফল হচ্ছে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা বান্দার থেকে বেকারে তওবাও মাফ করে দিবেন, তবে কবিরা গুনাহগুলো যে আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করবেন না। এই হচ্ছে সংজ্ঞা। আরো কিছু সংজ্ঞা আমি সহজের জন্য বলতেছি, যে সকল অন্যায়ের কারণে আল্লাহ তাআলা সাজার ঘোষণা করছেন, দুনিয়াতে সাজা হোক আখিরাতে সাজা হোক, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। যে সমস্ত অন্যায়গুলো অন্যায় হিসেবে ঘোষণা করছেন কিন্তু দুনিয়াতে সাজা এবং আখিরাতে সাজা উল্লেখ করেন নাই, এগুলো হচ্ছে সগীরা গুনাহ। আমি আবার বোঝার জন্য বলতেছি যে কবিরা গুনাহ বিধান হচ্ছে, এমনি গুনার বিধান হচ্ছে, সকল গুনার বিধান হচ্ছে কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক সবগুলোই হারাম, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না। সগীরা গুনাহ আল্লাহ তাবারক তাআলা নেক আমলের মাধ্যমে তওবা না করলেও ক্ষমা করবেন। এখন কিছু কবিরা গুনাহ ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ বিন আহমদ বিন উসমান আল জাহাবী রহমতুল্লাহ আলাই, উনি একটা গ্রন্থ রচনা করছেন যার নাম দিয়েছেন আল কাবায়ের, অর্থাৎ গুনাই কবিরার একটা উনি সিরিয়াল নিয়ে এসছেন। এর মধ্যে প্রায় উনি 70টি কবিরা গুনাহ উল্লেখ করছেন। আমি সংক্ষেপে তার নামগুলো বলতেছি, একটা হচ্ছে সালাত ত্যাগ করা, আরেকটা হচ্ছে জাকাত না দেওয়া, তারপরে ওজর ছাড়া রমজানে রোজা না রাখা, তারপরে সামর্থ্য থাকা পরে হজ না করা, মাতা পিতাকে কষ্ট দেওয়া আর আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক ছিন্ন করা, জেনা করা, সমকামিতা করা, তারপরে আল্লাহ আল্লাহ রাসুলের উপরে মিথ্যারোপ করা এবং শাসক জনগণের সাথে ধোকাবাজি করা, তাদের প্রতি জুলুম করা, তারপরে অহংকারী করা, গর্ব করা, অন্যের উপরে অন্যকে হেয় করা, নিজেকে প্রাধান্য দেওয়া, যে অন্যায়ভাবে এখানে অহংকার এবং অন্যকে ছোট মনে করা, অন্যকে ঘৃণা করা, নিজেকে অনেক ভালো মনে করা, এগুলো সব কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এভাবে মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরে শরাব পান করা, মদ পান করা, জুয়া খেলা, তারপরে জিহাদের মালগুলো থেকে চুরি করে কিছু মাল আত্মসাত করা, চুরি করা, ডাকাতি করা, তারপরে মিথ্যা কসম করা, তারপরে আত্মহত্যা করা, তারপরে নিজের কথাগুলোর মধ্যে বেশিরভাগ মিথ্যা রচনা করা, অর্থাৎ কথায় কথায় মিথ্যা বলা, তারপরে সুদ খাওয়া, কোন পুরুষ মহিলাদের বেশভূষা গ্রহণ করা, কোন মহিলা পুরুষদের বেশভূষা গ্রহণ করা, এগুলো সব কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তেমনি দায়ুস, দায়ুস হচ্ছে যে নিজের পরিবারের মধ্যে যে আল্লাহর নাফরমানি চালু রাখে, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। তারপরে প্রস্রাবে ফুটা থেকে বাঁচিয়ে না থাকা কবিরা গুনাহ, খেয়ানত করা কবিরা গুনাহ, তারপরে বাক্যের ভালো মন্দ এটা অবিশ্বাস করা কবিরা গুনাহ, তারপরে মানুষের পিছনে লেগে থাকা, মানুষের দোষ তালাশ করা, এটা কবিরা গুনাহ, তারপরে একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেওয়া, নমিমা চুগলখুরি করা, তারপরে অন্যকে লানত করা, তারপর কথা কথায় এরকমভাবে গালমন্দ করা, তারপরে ওয়াদা খেলাপ করা, তারপরে জ্যোতিষী বা জাদুকর এদের কথা বিশ্বাস করা, তো স্বামীর অবৈধ হওয়া, স্ত্রী স্বামীর অবৈধ হওয়া, তারপরে কেউ মারা গেলে যে কাপড় সবর সিঁড়ি ফেলা, নিজের গায়ে আঘাত করা, তারপরে চেহারা মতো আঘাত করা, এগুলো হারাম অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া, তারপরে মাপজব করলে কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, মারতে গেলে বেশি নেওয়া আর দিতে গেলে কম দেওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে গালি দেওয়া, এগুলো হচ্ছে সব কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর যেটা বললাম সগীরা গুনাহ, এগুলো ছাড়া এগুলোর মধ্যে আরো কবিরা গুনাহ থাকতে পারে আছে, কিন্তু উনি এখানে 70টা উল্লেখ করেছেন, হিসেবে আমি এখানে উল্লেখ করলাম। এই যে সগীরা গুনাহ যেগুলো আছে,
এগুলা খেয়াল রাখতে হবে, সগিরা গুনার কোন এরকম ভাবে নির্দিষ্টকরণ তেমন করা হয় নাই, নির্দিষ্ট কেউ এরকম ভাবে বলে না এটাই শুধু সগিরা গুনা, এর বাইরে নাই এরকম না। তারপর আমি এখানে যে কিছু কিছু উল্লেখ করতেছি সামান্য, ইস্তিকবালুল কিবলাতে বিবাউলুল গায়েতিন, অর্থাৎ কিবলামুখী হয়ে বা কিবলাকে পিছু দিয়ে হস্ত পায়খানা করা। তারপরে মানুষেরা যখন কোন ইমামকে অপছন্দ করে তারপরে সে জোর করে ইমামতি করা। তারপর একজন মুসলমান বিয়ের প্রস্তাব দিছে, সেটা শেষ না হইতে হইতে আরেকজনে তার বিয়ের প্রস্তাব দিয়ে দেওয়া, এগুলো যে গুনাহ। আরেকটা হচ্ছে মুসলমানদের সাথে কথাবার্তা সারে যাওয়া, তারপরে ঝগড়া কথা কথা ঝগড়া করা, তারপরে গীবত শোনা, তারপরে প্রয়োজন ছাড়া কুকুর পালন করা, তারপরে দাড়ি কেটে ফেলা বা দাড়িকে ছেঁচে ফেলা, এভাবে এগুলো হচ্ছে সগীরা গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সর্বপ্রকারের আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।